যদি ম্যানেজার দরে যাইতে হয় চাকরি করে আমাদের লাভ কি? আগে নিজ খাইছ দেও না করে যদি কারো কাছ থেকে চাউলা নি বা মরিছে এনি লবণী এনি ঘুরাইয়া দিতে পারি না, তখন প্রতিবেশীর মুখ থেকে কটু কথা শুনি। আমাদের গ্রাম পুলিশ ভাই বোন যারা আছে সবারে, খালি শুধু আমার না, এখন আমরা এটা সিদ্ধান্ত নিছি বাচ্চাও লাভ নাই, মরতেও পারতাম না, আত্মহত্যা মহাভাব চলতে পারতাছি না, কারণে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা যে পরিমাণে পরিশ্রম করতেছি, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, আমাদের সংসার চলতেছে না। আমরা ইউনিয়ন পরিষদের কাজ করি, উপজেলার সমাজসেবা অফিস, কৃষি অফিস, বিভিন্ন তারা যে কৃষি অফিসে কৃষকরারে বিভিন্ন সময় সার দেয়, ধান দেয়, বীজ দেয়, এগুলার খবর খবর কই সমাজসেবা থেকে প্রতিবন্ধী। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং, ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেয়, এগুলার খবর বাইরে বাইরে গিয়া কই। মহিলা বিষয় অফিস থেকে প্রেগনেন্ট ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, এগুলার খবর বাইরে বাইরে গিয়া কই। থানা থেকে, থানার পুলিশ আমাদের সাই থেকে বেশি জানে না, যে হয়তো আমরা গ্রামে বাস করি, এলাকায় বাস করি, থানার পুলিশ ছয় মাস এক বছর পর পরে তারা বদলি হয়ে যায়। আমরা খেয়ে গাঞ্জা খাই, খেয়ে মদ খাই, কোন জায়গায় গাঁজা রাখে, কোন জায়গায় মদ রাখে, এগুলো আমরা ভালো রকম জানি। তারা আমরা তথ্য দেই, আর এই তথ্য দেওয়ার কারণে মদ গাঁজা এগুলা থেকে আমাদের দেশ অনেকটাই আগের চাই থেকে নির্মল আছে। শুধু এটা গ্রাম পুলিশের গর্ব, গ্রাম পুলিশের কারণেই। আমার আশা ছিল, আমি তো মা, আমার আশা ছিল আমার সন্তানরা যেন আমার মতো গ্রাম পুলিশ না হয়, ছোটো থেকে বড় লোকের কথা বড় পর্যন্ত কথা না শুনে, গ্রামের বিচার হইলেও যেন কারো কাছে ছোটো কথা না বুনতে হয়, চেয়ার ব্যালেন্স টানা না লাগে, কারো কথা না শোনা লাগে, আমি যেন ভালো জায়গায় আমার সন্তানদের পৌঁছাইতে পারি, এই আশাই আমার মনে। আর এই কারণেই আমি আজকে ডাকা আসা। যদি সন্তান রে ঔষধ কিনে দিতে পারি না, মুখে খাবার দিতে পারি না, আমি কি বাচ্চা আছি না মরিয়া আছি? এই কারণে এখানে আইছি, হয়তো বাঁচতাম না হয়তো মরতাম। খুব কষ্টে সন্তানরা আছে, আমার সন্তানরা রাত্রেবেলা ঠিক মতো আমি সঠিকভাবে পড়াইতে পারি না, গড়ে বসাইয়াও, কারণ গাড়ি তো কিনে দিতে পারি না, ওই যে কারেন্ট বিল আসে দিতে পারবো না, করে সন্ধ্যার সময় একটু সময় সন্তানদের কাছে নিয়ে চলতে পারতাছি না, কারণে আমরা আজকে এই জায়গায় এসেছি। আগে দোকান থেকে আমরা বাকি টাকি আনতাম, দোকানের টাকা দিতে পারি না, দেখে দোকানদাররা আমার ছেলের বসে, আমার ছোটো ভাইয়ের বসে খুব রাগান্তভাবে কথাবার্তা কয়। আগে নিজ খাইছ দেও না করে, যদি কারো কাছ থেকে চাউলা নি বা আমরা মরিছে এনি লবণী এনি ঘুরাইয়া দিতে পারি না, তখন প্রতিবেশীর মুখ থেকে কটু কথা শুনি, তারপরেও মানুষের দরে যাইতে হয়। যদি মানুষের দরে যাইতে হয় চাকরি করে আমাদের লাভ কি? কারণ চব্বিশ ঘন্টায় আমাদের ডিউটি আছে, চব্বিশ ঘন্টার ভিতরে যদি মেম্বার এবার মাছ দেয় একসাথে, সচিবেও দেয়, দারোগায়ও দেয়, একসাথে সবের কথা না রাখতে পারলে তারাও তো আমাদের কথা শোনায়। বলেন তো আমাদের গ্রাম পুলিশ ভাই বোন যারা আছে সবারে, খালি শুধু আমার না, সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ধরিয়াই একই অবস্থা, একইভাবে আমরা দিন যাপন করতেছি। এখন আমরা এটা সিদ্ধান্ত নিছি বাচ্চাও লাভ নাই, মরতেও পারতাম না, আত্মহত্যা মহাভাব। গ্রাম পুলিশটা হওয়ার কারণটা হইলো একটাই, আমরা লেখাপড়া তেমন নাই, যোগ্যতা কম, দক্ষতা কম। আর আমাদের যখন চাকরি দেওয়া হয়, আমাদের বলা হয় সরকারি চাকরি, বেতন বাড়ছে, বাড়বে, এই কথা শুনিয়েই আমরা চাকরি নিই।